শফিকুল ইসলাম মাসুদের জীবনের দিকে তাকান, যুবক মানুষ, স্ত্রী সন্তানটা কোলে নিয়ে জেলখানার গেটে এসে স্বামীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। শফিকুল ইসলাম মাসুদ ভাই ডাক দিয়ে বলে, স্ত্রী সন্তানটা জন্মের পরে তাকে তুমি জেলখানা দেখালে, যখন বড় হবে শুনিয়ে দিও ও জেলখানা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সন্নাত। কি ইমান চিন্তা করেন তো, বউ সন্তান হওয়ার পরে কোলে নিয়ে এসেছে জেলখানার গেটে দেখা করছে, বউকে সান্ত্বনা দিচ্ছে এই কথা বলে। এই আয়াতটা বাস্তব জীবনে এদের সাথেই কার্যকর, কথা বলুন, যতই চেষ্টা করেন পারবেন না। মুত্তালিব ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কাবা শরীফ ভাঙতে এসেছেন? বলে হ্যাঁ। ভেঙে ফেলেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমার উট ভেড়া ছাগল গুলো ফিরিয়ে দেন। আব্রাহা বলে, দেখো আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম, তুমি নিজের স্বার্থ নিজে দেখো, ঘরের স্বার্থে যেগুলো কামাই করে খাবো গুলো দেখলে না। আব্দুল মুত্তালিব বলে, বাদশাহ তুমি হয়তো জানো না, আমি যখন কাবা শরীফ থেকে পর্যন্ত এসেছি, কাবা শরীফের দরজার হাজরে আসবাব পাথরের এই মাঝখানের জায়গাটার নাম মুলতাজিম। আমি নিজে তোমার সাথে দেখা করার সময় ওই চাবিটা কাবার দরজায় ঝুলিয়েছে। নবীজি জানিয়েছেন, এই মুলতাজিম নামক জায়গায় কেউ যদি হাত দিয়ে দোয়া করে, সে যেই হোক তার দোয়া আল্লাহ ফেরত দেয় না। এখানে আবু জেহেল পর্যন্ত এই মুলতাজিমে হাত দিয়ে দোয়া করেছিল, বদরের ময়দানে যেই দিন যাচ্ছিল, কিন্তু এই মুলতাজিম ধরে দোয়া করেছে, ও রব্বে কাবা, ও কাবার মালিক, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যের পক্ষে যারা আছে তাদের তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। এই কথা বলছেন কেন? এমন জায়গা এটা, কেউ হাত দিয়ে ওখানে দোয়া করলে জায়েজ দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ওর তো দোয়া জায়েজ, ও জায়েজ দোয়া না, যে সত্যের পক্ষে যারা আছে তাদের বিজয় দিও, ওর দোয়া কবুল হবে না কেন? আব্দুল মুত্তালিব ওই জায়গায় চাবিটা দিয়ে, কিন্তু চাবি দেওয়ার কথা ছিল কাবা শরীফের ভেতরে যে 360টা মূর্তি আছে তাদের হাতে। কথাটা এখান থেকে একটা শিক্ষা বের হয় নাকি কষ্ট হচ্ছে? 360টা মূর্তি আছে কাবার ভেতরে, কারো হাতে চাবিটা দিলেন না। একজন মুশরিক শিরক করে খায়, তারপরও মুশরিকের এই চিন্তা, এর ভেতরে যেগুলো পাথর দিয়ে বানিয়ে রেখেছি, কাবা শরীফ ভাঙতে এসেছে আব্রাহা, এরা বাঁচাতে পারবে না, যদি বাঁচায় কাবার মালিক নিজে বাঁচাবে। মুশরিকের ভেতরে আকীদা চিন্তা করুন, ও মূর্তিদের বিশ্বাস করে না, এদের কারো হাতে চাবি না দিয়ে আল্লাহ হাতে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের এইরকম ইমানও আসবে, আর আমরা বড় বড় মূর্তি তৈরি করে আমাদের ভরসা বানাচ্ছি, এক কথা বলেন না কেন? নিজের নামা লাগবে। এখন মুশরিকের কি আকীদা চিন্তা করেন তো, 360টা মূর্তি কারো কাছে চাবি দিতে পারতেন না, দিলেন না কেন? পরে দেখো আমি কাবার মালিকের হাতে চাবি দিয়েছি, আমার সাধ্যের বাইরে, কারণ যে মোহর তুমি নিয়ে এসেছো, মোকাবেলা করার কোনো ক্ষমতা আমার নেই, 60,000 হাতির বাহিনী আমি পারবো না, এজন্য যার ঘর তার দায়িত্বে দিয়েছি, আমার যে সম্পদ ওগুলো আমারে ফিরিয়ে দাও, এগুলোর মালিক আমি নিজে। আব্দুল মুত্তালিব এসে ওগুলো নিয়ে নিজের সংসার আদি যারা আশপাশে আছে তাদেরকে এক দূরে পাহাড়ে চলে গেলেন। তার বিশ্বাস, কাবার মালিকের কাছে চাবি দিয়েছি, তিনি কাবার রক্ষা করবেন, এখানে আল্লাহ গজব নাসিল করবেন। যে হাতির বহর নিয়ে আসছিল সামনে, যে হাতিটা নাম তার মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহমুদ হাতির মেধার ভেতরে কি যেন দিয়েছে, যত হাতিকে পিটায় হাতি আর উঠতে চায় না। হাতিদের অভ্যাস হচ্ছে সামনে যে হাতি যা করবে, পেছনে যারা আছে তারা তাই তাই করবে। সামনের যে মাহমুদ হাতি বসে পড়েছে, এত পিটানো পিটাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ে, শরীর দিয়ে রক্ত ঝরে, সামনে যেতে চাই না। হাতি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার কাবা, আমার জীবন গেলেও আমি আর সামনে যাব না।
বাংলাদেশের জাতীয় পশু যেটা ও কাবা ছেড়ে নাই। জাতীয় পশু আইন তো ভালো ছিল, জেলখানায় ছিল ওই সময়, বাইরে থাকলে জনগণ পশমও খুঁজে পেত না। নাকি আরো নিচে নামবো, চিন্তা করে একটা পশু কাবা শরীফের সম্মান এত দিয়া দিয়েছে, কোন কাফের মোশরিক পর্যন্ত কাবা নিয়ে এত নিকৃষ্ট কথা বলতে পারে নাই। আর মুসলমানের নাম নিয়ে নামকে দেখুন আব্দুল লতিফ সিদ্দিকি, লতিফ কাজ্জাব, মিথ্যাবাদী। টাঙ্গাইলে গেলে বুঝবেন ওর মিথ্যা তার, ওর যে মিথ্যা ক্ষমতা, ওর মিথ্যা যে সম্পদ, কত মানুষের চোখের পানি ঝরছে ওর অন্যায়ের কারণে। আমি আর নিচে নামলাম না, কথা বলুন। হাতি নিজের সর থেকে রক্ত ঝরছে, পানি পড়ছে চোখ দিয়ে, সামনে যেতে চায় না, কারণ সম্মান কিসের? কাবার। বলেন ইন্না উবালা বাইতে উপতি আলিন নাস, আল্লাহ বলেন লাল্লাদি বিবাক্কাতা মোবারক, এই কাবাটা আমি সর্বপ্রথম পৃথিবীর ঘর হিসাবে বানিয়েছি, এই কাবায় যারা আসবে তাদেরকে আমি আল্লাহ নিরাপদ করে দেবো। আল্লাহ বলেন হে নবী এই নিরাপদ শহর কাবা শরীফের কসম, এই মক্কা নগরের কসম, এই নগরী থেকে ওরা আপনাকে তাড়িয়ে দিচ্ছে, আমি বলছি আপনি এই নগরের বৈধ সন্তান। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ এই দেশ থেকে যে সমস্ত নগরের বৈধ সন্তানদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে বিদায় করার চিন্তা করছে, এরাই কিন্তু বাংলাদেশের আসল সন্তান। কথা বলুন, অনেক সন্তান আছে ভুয়া, আগে বেশি বসে ফেললাম, উল্টা পাল্টা বুঝবেন না। হে নবী এরা আপনাকে অবৈধ বলে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, চোখের পানি নিয়ে বিদায় নিচ্ছেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এই নগরের আপনি বৈধ সন্তান, আপনাকে আমি এই নগরীতে বৈধ নাগরিকত্ব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর চান মক্কায় সব জায়গায় কোন গান নবীজি, কার আবু জাহেলের কোন গান আছে? আর বাড়ি পর্যন্ত আল্লাহ পায়খানা বানিয়েছে। কাবা শরীফ চক্কর দেওয়ার পরে সাত চক্কর দিয়ে সাফা মারা সাতবার দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে, ঘুরতে ঘুরতে গেলাম একটু উপরে, যে দেখি পেটে ব্যথা করছে, পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম পেটে ব্যথা শুরু হয়েছে। হুজুর আপনি জানেন এটা কোন জায়গা? কোন জায়গা? আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা নাই করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান পেটের ব্যথা ভালো হয়ে যাবে। পায়খানা করে আসলাম দেখি পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাম দুনিয়ায় যারা হবে ওখানে পায়খানা আল্লাহ করাবে, বাড়ি পর্যন্ত আল্লাহ ঘিনি জমা দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের আমার শিক্ষা দেওয়ার বিষয় কিন্তু আর একটা আছে, এ বলবো আপনাদের মন খারাপ হয়ে যাবে না? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাতির চোখের দিকে আর শরীরের দিকে তাকালেন, দিকে রক্ত জ্বলছে চোখ দিয়ে পানি, কাকতি মিনতির দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে আমি জান্নাতের পাখি, তোরা কই জাহান্নাম থেকে তিনটা করে পাথর নিয়ে চলে যা, মুখে একটা পায় দুইটা। তাফসিরে কাবার ভেতরে আমি দেখেছি যে যেই পাথর যার মুখে ছিল ওই পাথরের উপরে নাম ও লিখা ছিল, এটা পড়বে অমকের ছেলে অমকের পিঠে। বাকি এসে ঝাঁকে ঝাঁকে পাথর একটা করে পড়ে জায়গায় শেষ। কাশ মাকুল দিয়েছে, আসফন শব্দের শাব্দিক অর্থ পোকা, যেমন পাতা খায়, পাতা খেয়ে পেছন দিক থেকে বের করে, তখন আর বোঝা যায় যে কিসের পাতা। বলেন একটা একটা পাথর পড়ে, যেখানে পড়ে মাটি হাতি আর মানুষ বোঝা যায় না, সব সমান হয়ে যায়, এর নাম আসছে মাকুল। একটা পাখি ঘুরতেছে দেখে না আমার মুখের উপরে যে পাথরটা এটাই তার নাম লেখা, ওই শয়তানকে তো দেখি না, ও কই ও আগেই টের পেয়ে দূরে থেকে পালিয়েছে। পাখি চিন্তা করো ওই যে দৌড়াচ্ছে, দিয়েছে ওর পেছনে উড়াল, পাহাড়ের ভেতরে আশ্রয় নিয়েছে,
এখনো পর্যন্ত মক্কা মদিনা এরকম নিদর্শন কিছু কিছু আমার আল্লাহ সেভ করে রেখেছে। এই পাখি যে পাথরের উপরে, যেই পাথরের নিচে লুকিয়েছিল, পাথরের উপরে শুধু একটা ছোট্ট ওই যে জাহান্নামের পাথরটা ফেলেছে, জায়গায় পাথরটা মাটির সাথে মিশে গেছে। আর যারা ইসলামের শত্রুতা করে পালাতে চাও, গর্ভ বাবা না বাড়িতে যে লোকালে ওখানে আল্লাহর পাথর পড়বে, কথা বলো। আল্লাহরে আবাবিল দুনিয়ায় আছে না নেই? এখন আবাবিল আছে কাবা শরীফে? না, 3:30 সময় যদি কেউ যায় তাহার যদি নামাজ পড়ছে, একবার 3:30 সময় যে দেখি কিসির মিসির করে আওয়াজ হচ্ছে, যারা ঝাড়ু দেয় জিজ্ঞাসা করলাম ভাই কিসের আওয়াজ, আবাবিল পাখি। কাবা শরীফ ধ্বংস করার জন্য আমরা এসেছিল, আমার আল্লাহ এই পাখি দিয়ে কাবা শরীফ রক্ষা করেছিলেন, ওই পাখিগুলো এখনো পর্যন্ত যায় নাই, কাবার ভেতরে আছে। বললাম এই যে কিসির মিসির আওয়াজ করে, এদের পায়খানা পোশাক পরিষ্কার করতে তো তোমাদের হাত লেগে যাওয়ার কথা, এমন দেশে বাড়ি লোকটা ওনার ভাষা দিয়ে আমার বলে, বুঝুন আল্লাহর কসম 16 বছর আমি কাবা শরীফ ঝাড়ু দেই, এই 16 বছরের ভেতরে এই আবাবিলের পায়খানা আমার চোখে পড়ে না। পায়খানা পোশাবের ব্যাগ নিলে দূরে চলে যাই উড়ে, কাজ সেরে যে আবার আল্লাহর ঘরের ভেতরে কিসির মিসির করে, সুবহান আল্লাহ বলতে পারেন নাই? নবীজিকে আমার আল্লাহ হতাশ হওয়ার সময় এই ঘটনা স্মরণ করাচ্ছেন, হে নবী আবু জেহেল আপনার শত্রুতা করছে, আর আপনার মন ভেঙে গেছে, কোন চিন্তা নেই, এর পর্ব পুরুষরা এসেছিল আমার কাবার সাথে বিরোধিতা করতে, মিশিয়ে দিয়েছি। এই ঘটনা আপনাকে এমনি শোনায়নি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত এখান থেকে শিক্ষা নিয়ে তাদের ইমান আরো বেড়ে যাবে। আবু জেহেল তড়ি ঘড়ি করে সাধারণ আইনের দোয়াক্কা না করে, সাধারণ আইনের দোয়াক্কা না করে নিজের একটা সংসদ ভবন ছিল, নাম দারুন্না দোয়া, নাম কি? পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সংসদ ভবন আছে না নেই? বাংলাদেশের সংসদ নাম কি বলেন? ভারতের যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম লোকসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম কি? হোয়াইট হাউস। আবু জেহেল যেহেতু ক্ষমতায় আছে, সে তো রাষ্ট্রের দায়িত্বে, এই জন্য তারও একটা সংসদ ছিল, নাম হচ্ছে দারুন্না দোয়া। তড়ি ঘড়ি করে একটা আইন নবীজির বিরুদ্ধে পাশ করে ফেলেছেন। কি আইন? শুধু নবীকে না, বিশ্ব নবীর সাথে 53 জন মানুষ, 42 জন পুরুষ, 11 জন নারী, এই 53 জনকে সহ বিশ্ব নবীকে একটা জেলখানায় দিয়ে দিল, নাম হচ্ছে দারুন। নবীজিকে যেই জেলখানায় দিয়েছিল নাম হচ্ছে শিয়াবে আবি তালিব। বিশ্ব নবীর ঘরের পেছনে ওই পাহাড়ের বাবদেশে জেলখানাটা এখনো পর্যন্ত আছে। পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দিল আবু জেহেল, নবীকে আমরা এমনি মোহাম্মদকে আটকা আটক করি নাই, তাকে আমরা তড়ি ঘড়ি করে এমনি জেলখানায় নিয়ে যাই নাই, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় দাবি। মানুষকে বোঝাচ্ছে মোহাম্মদকে জেলখানায় নিয়ে যাওয়া কি দাবি বলেন? কিন্তু সাধারণ আইনে তো আক্কা না করে তড়ি ঘড়ি করে আইন পাশ করেছে। আমার আল্লাহ বলেন, হে নবী আপনার বিরুদ্ধে আবু জেহেল ওর সংসদে যে 3টা আইন করেছে, আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত আবু জেহেলের পেতাত্তা যারা আছে আইনগুলো পাশ করবে। কোরআনের সূরা আনফাল 9 নম্বর, 12, 19 নম্বর, 20, 5 নম্বর, লাইনে 30 নম্বর আছে, আমার আল্লাহ এই 3টা ষড়যন্ত্রের কথা দিয়ে একটা আয়াতি দিয়েছেন, ওয়াইদে জ্ঞান করো বিকাল্লাদিনা কাফারো এসে বেতো কাওয়া পুতুলো কা আওয়ো করে জো কাওয়াম করু না ভয়াম করু ল আল্লাহু খাইরুল মাকিরিন। খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন, এখানে শিক্ষা বের হবে। হ্যাঁ নবী, ওরা কিন্তু 3টা আইন পাশ করেই ফেলেছে। 1 নম্বর, ওরা আপনাকে আটক করে যাবজ্জীবন জেল দেবে, আমরণ কারাদণ্ড, নিষ্পিতকা আমরণ বলেন, এটা যদি ওরা না পারে, সাক্ষী প্রমাণ করে যদি না পারে, ওরা আপনাকে যে কোনো কায়দায় হত্যা করার আদেশ দিয়ে দেবে। এটাও যদি না পারে, ওরা কিন্তু আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে রেখেছে।
আবু জাহেল দিনটা ষড়যন্ত্র করবে আর আমার আল্লাহ বসে থাকবে আল্লাহ এজন্য দিয়েছেন ওয়াম করু না ওয়াম করুল্লাহ ওরা যে ষড়যন্ত্র করে আমি আল্লাহর বসে নেই আমি আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করলাম আল্লাহু খায়রুল মাকিরিন আমি আল্লাহ সব চাইতে বড় কৌশলী জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতটা শুধু 1500 বছর আগে শেষ বলেন বাংলার মুসলমানেরা শুধু ওই সময় না কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত থাকবে মুমিনদেরকে আমার আল্লাহ সাহস সঞ্চার করার জন্য আয়াতটা কোরআনে রেখে দিয়েছেন তাদের বিরুদ্ধে দিনটা হবে আইন আমি আল্লাহ ওই সময় আর বসে থাকবো না আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে আবু জাহেলের বিপক্ষে যা করেছি ওইটাই করবো কেন দিয়েছেন আপনি সূরা আম্বিয়ার ভেতরে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার যেভাবে সাহায্য করেছিলাম অতীতে আমি আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত আমার সাহায্য মুমিনদের জন্য অব্যাহত রাখবে যেন নুনজিল মুমিনিন দিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারে চাই ষড়যন্ত্রের যে জাল পারে আমি প্রথম নম্বরে যা একটা পড়েছিলাম আল্লাহ পাক বলে নাই কান খাড়া করেন এদিকে অকাদে মাকারো মাকারহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়াইন কানা মাকরুহুম লিতাসুলা মিনুল জিবাল হে নবী ওরা যে ষড়যন্ত্র গুলো করছে ওটা ছোটখাটো ষড়যন্ত্র না ওদের এই ষড়যন্ত্রের কারণে পাহাড় পর্যন্ত টইলে যাওয়ার উপক্রম হয়েছিল এত জাল ওরা বিছিয়েছিল ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলা আপনি ধারণা করবেন না যে আপনার সম্পর্কে আল্লাহ ধারণা নেই আমি আল্লাহ বলছি ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রুসুলা আল্লাহ তার রাসূলদের সাথে যে ওয়াদা দিয়েছেন সেটা তিনি পূরণ করবেন সুবহানাল্লাহ বলতে পারেন না অবশ্যই আমার আল্লাহ প্রতিশোধ গ্রহণে সক্ষম নাকি কথা বলেন না অক্ষম সক্ষম প্রতিশোধ গ্রহণে ইন্নাহুমি আকিদু না কায়দা ওয়া আকিদু কায়দা আমা হিলিল কাফিরিন আমিহিল হুম রুয়াইদা এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে রাসূলের অনুসারীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লাগবে আল্লাহ বলেন আমার অভ্যাস হচ্ছে তাদেরকে ঢিল দেওয়া কি দেওয়া বলেন আমরা একটা বানিয়ে বানিয়ে তৈরি করছি একেবারে কমন আয়াত সূরা তারিকের 15-16-17 নম্বর আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন ওদেরকে আমি আল্লাহ ঢিল দিয়ে দেই যখন ওরা ষড়যন্ত্র শুরু করে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে মুমিনদের বিরুদ্ধে তখন আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে ওদের ঢিল দেওয়া কি দেওয়া ঢিল দেওয়া আমার আল্লাহ কিন্তু ওই ঢিল দেওয়া পৃথিবীতে এখন শুরু করেছে কথা বলেন আল্লাহ বলতে আরেকটু নামো আরেকটু নামো আরেকটু নামো আমহিল হুমুর ওয়াইদা যেভাবে করছো আমি আল্লাহর বিরুদ্ধে এন্টি ষড়যন্ত্র কি করা দরকার এটা আমি 50,000 বছর আগে পরিকল্পনা করে রেখেছি আবু জাহেল যা করবে এটা 50,000 বছর আমার আল্লাহ আগে জানে না জানে না বলেন ও যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করেছে আমার কান লাগানোর মিলান সিরাজ ইবনে হিশামের বর্ণনা বলছেন বিশ্বনবীকে সহ 53 জন সঙ্গী সাথীকে যখন সে আবে আবু তালিব নামে জেলখানা আটকিয়েছে ওখানে কেউ যদি দেখা করতে যায় তাকে আটকিয়ে দেয় আজ পৃথিবীতে এরকম পরিবেশ আছে ইসলাম পন্থীদের আটক করে কেউ দেখা করতে যাবে সৌজন্য সাক্ষাৎ করবে টাকা পয়সা দেবে খাবার দেবে তাকেও ঢুকিয়ে দেয় তাই কথা ষড়যন্ত্র আমি কি বলবো ওদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এন্টি ষড়যন্ত্র কি
কি করা দরকার, ওইটা আমি আল্লাহ আগেই পরিকল্পনা করে রাখি। ওরা কি করবে, ওরা কিন্তু 50 বছর পরে কি হবে ওটা জানে না, ওটা জানে কে? আবু সাইদের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, এই লোকটা 82 বছর বয়স, প্রধান উপদেষ্টার দায়িত্বে আছে। আল্লাহ বলেন আমার ষড়যন্ত্র এই জায়গা থেকে শুরু, আল্লাহর ব্যাপারে ষড়যন্ত্র শব্দটা মানায় না, আল্লাহর ব্যাপারে হবে কৌশল। আল্লাহ কি কৌশলী? আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ সবচাইতে উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কান খাড়া করে কোরআন থেকে হেদায়েত নিয়ে যাও, কপাল খুলে যাবে। কোরআন শরীফও যদি তোমাকে পথে নিয়ে আসতে না পারে, কপালে লিখে নাও তুমি জাহান্নামি। হিসাম ইবনে আমর 3 দিন ঘুম আসে না, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এর ঘুম দেয় না কে? আরো আসতে বলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছে আবু সাহেলের মুরব্বী মানুষ, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, ওদের তো দাড়ি রাখার অভ্যাস, দাড়িও পেকে সাদা হয়ে গেছে, ঠোক ঠোক করে হাঁটে শীতের রাতে, ঘুম আসে না। বউ বলে 3 দিন তোমার একই অবস্থা, ঘুম আসে না কেন? বলে দেখো আমার ঘুম আসে না, মোহাম্মদ কে 3 বছর আবু জেহেল নজর বন্দি করে জেলখানায় আটকে রেখেছে। প্রথম একটা সাধারণ মামলা দিয়ে বলছে এটা জাতীয় দাবি, কিন্তু এখন শুনছি ওকে হত্যা করে ফেলবে। আমি তো আগে এত ভাবি নাই, কিন্তু এই 3 দিন আমার ভাবনা বেড়ে গেছে, এত বড় ভালো মানুষকে আবু জেহেল হত্যা করতে আমার মন মেনে নেয় না। কি করবা তুমি, মোহাম্মদ কে আমি ছাড়াতে চাই। বউ বলে তোমার মাথা খারাপ, এত সুযোগ সুবিধা তোমার প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছে, কখনো ভুলে কথা বলবা না? কথা তো আমি বলতে চাই না, কিন্তু আমি নিজেই তো বাঁচি না, ঘুম আসে না, ঘুম দিচ্ছে না কে? আরো আসতে বলেন, ষড়যন্ত্র যাকে নিয়ে করছো তার মেধা তার কলকাতি কিন্তু উপরওয়ালার হাতে, একটু ঘুরিয়ে দেবে। এতদিন সব পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল, সব ভেস্তে যাবে, আর কথা বলছে না কেন? আল্লাহ করাচ্ছে, কারণ অয়াম করুনা অয়াম করুল্লাহ, ওদের ষড়যন্ত্র করেছে, এন্টি কি হবে ওইটা আমি নিজে আল্লাহ হাতে নিয়েছি। আমার আল্লাহ এখন মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কথা বলেন না কেন? আমার আল্লাহর সাহায্য আর বেশি দেরি নেই, এখন ইমানের পরীক্ষাটা দিতে পারলে আসবে, জোরে বলেন ঠিক কিনা? ইমানের এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে রাজি আছেন না সিটে ফিটে বের হয়ে যাবেন? হিসামের বর্ণনায় পেয়েছি, লোকটা বলে আমি এখন আমার ডান হাতে তার কাছে যাব, বলে কার কাছে? রাতের বেলায় তুমি বুড়া মানুষ, বলে তুমি বাদ দাও। লাঠিটা হাতে নিয়ে ঠোক ঠোক করতে করতে, এমনিতেই সৌদি আরবে গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি, বের হয়েছে, কাঁপতে কাঁপতে বের হচ্ছে। আমার এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় এটা, আমার এমনি হিসান একটি মুসলমান মমিন, ইমান আছে, কথা বুঝতে হবে। একজন কাফের মুশরিক, ওর ইমান নেই কিন্তু বিবেক আছে, কথা বলেন? আর পৃথিবীর মুসলমানদেরকে মারে, অনেক দেশ আছে ইমান নেই বিবেক, বিবেক আছে, এজন্য বিবেকের তাড়নায় প্রতিবাদ জানায়। আর তুমি এমন মুসলমান, ইমান আছে বিবেক নেই, কথা বলেন ঠিক কিনা? বিবেক যদি কারো না থাকে, ওই মানুষকে আমার আল্লাহ পশুর দায় দেন, নিকৃষ্ট করে ঘোষণা দিয়েছেন, ইন্না শাররাদ্দাল্লাহি সম্মুল বকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরার বালের 22 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, 9 নম্বর পরে 18 নম্বর, 20-10 নম্বর, 9 নম্বর লাইনে 3 নম্বর রুকুতে আছে, পৃথিবীতে আল্লাহর কাছে নিকৃষ্ট ওইটা যে মানুষের ভেতরে বিবেক নেই।
আমাদের ইমানও নেই, বিবেকও নেই। কত নিরপরাধ মানুষকে আজ জেলখানায়, কত মানুষ আজ অত্যাচারিত নির্যাতিত, কত মানুষের স্বামী হারা, সন্তান হারা। তোমার ইমান আছে, বিবেকটা কাজে লাগাতে পারো না? ওই গভীর রাজা নিজে যার বাড়িতে যাচ্ছে, নাম তার জোহায়ের ইবনে, এই জোহায়ের ছিল আবু জেহেলের টাকা কামাই করার মেশিন। বলেন না, আজ পৃথিবীতে অনেক নেতা এমন আছেন নিজে সরাসরি কোনো কাজে হাত দেয় না, টাকা কামাই করার মেশিন একটা সেট করে রেখেছে। আমার মনে আছে একবার সব এই দেখে দেখে আল্লাহ মনে হয় এগুলো দেখছি, আমি কি করবো বলেন তো? কারোর সাথে মিলে যদি যাই না, কারোর সাথে মেলছে না। জোহায়ের ছিল টাকা কামাই করা মেশিন, আজ অনেকে বসে আছে শুধু গদিতে টাকা কামাই করা, এক দশ জন মেশিন জেলায় সেট করে রেখেছে, ওরা সব জায়গায় মেশিন এর কাজ। এখানার টোল, ওখানকার টোল, বাজারের টোল, ইজারার টোল, ব্রিজের টোল, রাস্তার টোল, যত জায়গা আছে, এমনকি পায়খানা সাফ করার টোল পর্যন্ত নিচ্ছে। এই মেশিন গুলো আজ কাজে লাগাচ্ছে। এই জোহায়ের ছিল এরকম একটা মেশিন, গভীর রাজনীতি এসে ওর বাড়িতে ঘোড়া নিয়েছে, দরজা খুলে দিয়ে দেখে মুরব্বী, কি আপনি এত রাত্রে? আমি না এত রাত্রে, তুমি একবারে দরজা খুললে কোন কায়দায়? আমার ঘুম আসে না কেন? ক্ষমতায় আছো? তারপরেও ক্ষমতায় থাকলে হবে না, আমার মা আজ 2 বছর অন্ধ, আজকে আমার মা জানতে পেরেছে মোহাম্মদ রাসূলুল্লাহ জেলখানায়। জানেন সকালবেলা আমাকে বলেছে, আমার জানতে পেরেছি মোহাম্মদ রাসূলুল্লাহ জেলখানায়, তুমি তো জেনো না মোহাম্মদ কিন্তু আমার আর এক সন্তান। ছোটবেলায় যখন তার মা মারা যায়, উম্মে আইমানের কাছে তাকে দিয়েছিলে, উম্মে আইমান হচ্ছে আমার ছোট বোন, ওকে নিয়ে এসে আমার বাড়িতে, মোহাম্মদ ছোটবেলায় 6 মাস ছিল, ওই 6টা মাস তুমি জোহায়ের নবীজির 3 মাসের ছোট, তুমি একদিকে মোহাম্মদ একদিকে, আমি আদর করে করে মানুষ করেছিলাম দুইজনকে। 6 মাস পরে মোহাম্মদ রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেছে, নবী হয়েছে, আমি খোঁজ খবর পাই নাই, এই 2 বছর অন্ধ ছিলাম, এজন্য জানি না, আজকে জানতে পেরেছি। তোমার মা হয়ে আদেশ দিলাম, মোহাম্মদকে যদি মুক্ত করতে না পারো, আমি মারা গেলে আমার মুখও দেখবা না। আমি মুরব্বী এসেছেন, এখন আমার মায়ের আদেশ আমাকে কার্যকর করা লাগবে। আমি তো আছি টাকা কামাই করার জন্য, কিন্তু কিভাবে নেতাকে আমি এখন বলি কি করতে চাও? আমার মায়ের আদেশ যদি আমার রক্ষা করতে হয়, সকাল পর্যন্ত সময় দিয়েছে, মোহাম্মদকে মুক্ত করে মায়ের কাছে আনাই লাগবে, নয়তো আমার মায়ের কসম ওয়াদায় তার মুখ আমার আর দেখা যাবে না। কি করবো আমরা দুইজনে তো পারা যাবে না, চলো আর একজনের কাছে যাই, নাম ছিল তার মধ্যে উমাইয়া ইবনে আদি, এই লোকটা মানুষ খুন করার উস্তাদ। আবু জাহেল যা বলতো মানুষ খুন করে একেবারে কলা গাছের মতো ফেলে দিত। এখানে যাওয়ার পরে দেখে ওই লোকটাও ঘুমায় নাই, কি হয়েছে তোমাদের, ঘুম আসে না কেন? আমার একটা ছোট্ট ছেলে, বয়স 3 বছর 15 দিন, আজকে আমাকে বলেছে, বাবা মোহাম্মদ ছোটবেলায় জেলখানায় যাওয়ার 15 দিন আগে আমার মুখে লালা দিয়েছিল, ওই লালার কারণে অনেক বরকত তুমি দেখেছ, আমি যা স্বপ্নে দেখি অধিকাংশ করে সত্য হয়, আজকে স্বপ্ন দেখলাম মোহাম্মদকে যদি তুমি মুক্ত করতে না পারো, আমি তোমার সন্তান বলছে আমাকে তুমি হারাবে, কারণ আমি যা বলি সেটাই সত্য হয়ে যায়।
আর স্ত্রীর রাতের বেলায় আমাকে গরম দিয়েছে, না ফারমান তুমি দলে আসো, নিরাপরাধ মানুষকে জেলখানায় কষ্ট দেয়, তোমার কেন আমার ছেলে মারা যায়, যদি সকালবেলা মুক্ত করতে না পারো আমি ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এখন আমার সংসার ভেঙে যাচ্ছে, আমার ছেলে মরে যাচ্ছে, এদিকে রক্ষা করতে হলে এখন আমাকে মোহাম্মদ মুক্ত করার আন্দোলনে যাওয়া লাগবে। বলে আসো আমার সাথে। তিনজন মিলে গেছে আর একজনের কাছে, তার নাম মুখতার ইবনে হিশাম, এই লোকটা ছিল আবু জাহলের বডিগার্ড। ওই এক মাস ধরে অসুস্থ, রোগ ভালো হয় না। তিনজন মিলে ওর বাড়িতে গেছে, দরজা খুলে বলে কি হয়েছে, এক মাস আমার আজ ঘুম আসে না, আমি আজকে আনন্দে ঘুম আসি নাই, কেন আমার রোগ যখন ভালো হয় না, আমার মা এক গ্লাস দুধ, উঠের দুধ মধু দিয়ে আমাকে বলে দেখ কত ঔষধ পত্র খাওয়ালাম কিছুই হয় না, মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিয়েছে কালেমা পড়ে খা, আমি কালেমা পড়ে খেয়েছি, দেখি আমার এক মাসের রোগ ভালো হয়ে গেছে। মা আমাকে জানিয়েছে যে কালেমা পড়ে রোগ ভালো হয় তাকে মুক্ত করা লাগবে, আমার মায়ের আদেশ। চারজন মিলে শুধু হচ্ছে না, চিন্তা করছে আমরা আর একজনের কাছে যাব, নাম তার সাইমা ইবনে মুত্তালিব। সাইমা ইবনে আসওয়াদ এই লোকটার নামে ছিল বুদ্ধিজীবী, আবু জাহেলকে বুদ্ধি দিয়ে দিও পোলাতো। এতদিন যে কাজগুলো সাহাবীদের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে আবু জাহেল একা করে না, ওকে হাওয়া দিয়ে ফুলিয়েছে সাইমা, শুধু ফুলাতো। এরকম বুদ্ধিজীবী ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে আছে না নেই? কাছে যখন গেছে বলে কি হয়েছে, এত গুলো মানুষ আমার বাড়িতে এত রাত্রে আমার ঘুম আসে না কেন? ওই যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন, নবীজি যখন ছোট কালে হালিমার বাড়িতে ছিলেন, হালিমা তো সাদিয়ার বাড়িতে ওই ছোট বোনটা এসে বা মাঝে মাঝে থাকতো, তখনই নবীকে আদর করেছিল, এই লোকটা হচ্ছে সাইমার মা, এই মেয়েটা সাইমার মা। বলেছে দেখো ছোটবেলায় এতিম নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চাহনি আমার এখনো মনে পড়ে, নিজের চোখে তাইফের ময়দানে হালিমার বাড়ি বিশ্বনাথ যেখানে খেলা করতেন জায়গাগুলো দেখে আসলাম। হে আমার সন্তান সাইমা, তুমি যদি আমাকে মা বলে পরিচয় দিতে চাও, মা বলে ডাকতে চাও, মোহাম্মদের কথা এতদিন জানতাম না, এখন জেনেছি তাকে মুক্ত করা লাগবে, এখন আমার মায়ের আদেশ পালন করা আমার জন্য অপরিহার্য হয়ে পড়েছে, না তো মায়ের মুখ আর দেখা যাবে না, পরিচয়ও দেবে না, কি করা যায়? চলো এই রাতের বেলা ইবনে হিশাম লিখেছেন পাঁচজন মিলে গেছে যে পাহাড়ের উপরে, নাম তার হাজ্জান, নাম কি হাজ্জান, নামক পাহাড়ের উপরে উঠে পাঁচজন হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, মোহাম্মদকে মুক্ত না করে কেউ আর আজকে বাড়ি ফিরে যাব না। এখান থেকে শিক্ষা বের হয়েছে যে পাঁচজন এক জায়গায় হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে, একটা মুসলমান না, একটা ঈমান আছে না, এই বলেন না কেন, একটার ঈমান নেই মুসলমান না, কিন্তু বিবেক আছে, বিবেকের তাগলে পাঁচজন এক জায়গায় হয়ে শপথ করছে, এই 53 জন মানুষকে মুক্ত না করে আজ বাড়িতে ফিরে যাব না। তুমি গন্ডাল করো আমি জানি না, কোরআনের কর্মী যারা নিরপরাধ এই মানুষগুলোকে মুক্ত করার জন্য যদি কোনো মানুষ শপথ নেয়, ওর পেছনে আমার আল্লাহ নিজের শক্তি দিয়ে দেয়। মন্দির তো করো কিছু বোঝো না, ও যেটা বলতে চাই ওর কোরআনের কথা মেনে নিলে আমাদের তো সিয়ার থাকবে না, এই জন্য আটকেছে। এই যে সোহায়ের যেটা টাকা কামাই করা মেশিন, আর মতে হুইম যেটা মানুষ খুন করার উস্তাদ, দুইজন দুই দিক থেকে দাঁড়িয়ে বলে দেখো ওর যদি জনপ্রিয়তা থাকে, ও যদি চরিত্র দিয়ে যেতে পারে যাক, জোর করে আমরা আর থাকবো না, তাড়াতাড়ি করে জেলখানা চাবি আমাদের হাতে দাও। তোকে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দিলাম, তো এমনিতে মানুষ কোন করার উস্তাদ, আমাকে বাদ দেবা কি না দেবা জানি না, চাবি না দিলে তোমাকে দিয়ে শুরু করবো, কায়দা মনে হয় আমার আল্লাহ করে না।
আল্লাহ পাক বলেন আমি কৌশল করে রেখেছি, 50 বছর পরে কি হবে এটা আমি জানি। তাড়াতাড়ি করে পেছনে যে পলিয়েছে, ওই যে মুরব্বী 82 বছর বয়স, প্রধান উপদেষ্টার পেছনে যে বলে মুরব্বী তাড়াতাড়ি পাগল থামান, থামাবো কি করে স্বামী দিয়ে দাও। আবু জাহেল বলে কথার রস যে সব একসরে আসে, তোমাকে যুক্তি করে এসেছি, তো বাদ দেওয়াকে চাবি দাও। চাবি নিয়ে 5 জন গেছে জেলখানার দরজার, চাবি খোলার পর দেখেন হবে যে পড়ে আছে, কারণ বিশ্বনবীর শরীরে খাবার বলতে কিছু নেই। 3 বছর না খাওয়া নবী ইসলাম ইবনে আমর জোহায়ের কে দুইজনের কাছে ভর করে বিশ্ব নবী আসতেছে, ঈমান নেই, মুসলমান না, মুশরিক, কাফের, এরপরও ঈমান না থাকলে বিবেকের তাড়া নাই, চোখের পানি গুলো ফেলে নবীর দিকে তাকিয়ে বলে আইরে আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল, কাকে ঢোকালি জেলখানায় আর কি করে ফেললি? তাকে নিজে না মারা দিবে না, মরা লক্ষ করে দেবে কায়দা, তুমি যা করো উপরওয়ালা কিন্তু একজন আছে। বিশ্ব নবীকে কাজে করে নিয়ে গেলেন কাঁধে ভর দিয়ে খাবার চত্বরে, এখনো পর্যন্ত হাতিমের ভেতর ওই সাদা পাথরটা আছে, যারা গেছে হজ করতে ওই সাদা পাথরটা হাতিমের ভেতরে নামাজের জায়গা মতো করা আছে। আমি নিজে 2 রাকাত নামাজের জায়গায় পড়েছিলাম, বিশ্ব নবী ওখানে দাঁড়িয়ে কাবার সাথে হেলান দিলে, ডাক দিয়ে বলে মক্কার মানুষেরা কোন অপরাধে আমাকে 3 বছর জেলখানায় বলো, কেউ কথা বলতে পারে না। রব্বুল আলামিন বলেন হে নবী আলামে ইয়াজআল কাইদাহুম ফি তাবদীল, ওরা যে ষড়যন্ত্র করেছিল ওদের সব ষড়যন্ত্র আমি কিন্তু নস্যাৎ করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা। এভাবে কিয়ামত পর্যন্ত যারা করবে আমি ওদের ঢিল দিয়ে দিয়ে জাহান্নামের উপযুক্ত বানাবো। আপনার যদি এ কথা কোনো বিশ্বাস না হয় সিরাজ ইবনে হিশাম তাফসীরে তাবারী সূরা ইব্রাহিমের 47-47 নম্বর আয়াত গুলো তাফসীর পড়েন, আমার মনে হয় যা যা ঘটিয়েছে আবু জেহেল বিশ্বের অনেক দেশের সাথে এখন অনেকগুলো মিলে যাচ্ছে। আজ নবীজি যদি ওই রকম করে জেলখানা থেকে বের হয়, আজ যদি প্রশ্ন করে ও পৃথিবীর মানুষেরা আমার কোন অপরাধ ছিল, তোমরা আমাকে 7 বছর জেলখানালে, কিছু বলার আছে বলুন? ষড়যন্ত্র গুলো যেভাবেই করছেন হিসাব নিকাশ করে দরকার, আল্লাহর সাহায্য যদি এসে যায় পাহাড় না ধরে না কবরে গেলেও মাপ পাবেন না, কথা বলে ঠিক কিনা? আমরা এখন এই আবাবিল দেখার আশায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আবাবিল পাঠিয়ে পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে অংশান সতী সহ সব ষড়যন্ত্র যেন কায়দা হুম্পি তাবলীল বানিয়ে দেন, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। আল্লাহর কিছু বান্দা অনেক কিছু দিয়েছে এটা বলা সম্ভব না, জিল্লুর রহমান ভাই অনেক কিছু দিয়েছে, 1,000,000 টাকা পর্যন্ত দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। কালেকশনে এখন বললে হয় আগে থেকে না দিয়ে 12:30 পর্যন্ত, প্রধান অতিথি খায়রুল বিশ্বাস, আব্দুল হামিদ, নিজাম খান, মাহবুব খান, সামাদ খান, ইশারত খান, ইউনুস খান, আমিরুল ইসলাম, জিন্না ভাই, নূর সালাম, নূর ইসলাম, সেলিম ভাই, মিনারুল ভাই, মানুষগুলো গুলো কোরআনের মাহফিলে অনেক টাকা পয়সা দিয়ে তো তা কবুল করো, জাহিদ হাসান, আকাশ সর্দার, এখানে কোন গোনা নয় না, আমিন। যারা পারেন এই মাহফিলের খরচের জন্য, মাসজিদের জন্য একটু দিয়েছেন, উন্নয়নের জন্য একটু দিয়েছেন, যারা কিছু পারেন সামনে কিছু দিয়ে দিয়ে যান, টাকা পয়সা যে যা পারেন সামনে যা পারেন দিয়ে যান, মনাজাত করে দিলাম ভাই। একটু আসেন যারা দিতে চান এখানে একটু দিয়ে।
মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দিও আল্লাহ। যারা অসুস্থ আছে তুমি সুস্থ বানিয়ে দাও, আল্লাহর কণ্ঠের অসুস্থতা দূর করে দাও, আল্লাহ যারা আমার শরীর অসুস্থ কোরআনের বরকতে তুমি সুস্থ বানিয়ে দাও, মা বোন যারা এসেছে এদেরকে রহিমার মতো খাদিজার মতো জীবন দিয়ে দাও, আমিন। আমাদের অসুখ যাদের দিয়েছ সে পায়ে কামেলা আজরা দিয়ে দাও, আমিন। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করছে আল্লাহ মেধা সিদ্ধি করে দাও, পরীক্ষা যারা দিচ্ছে ওদের জীবন তৌফিক দাও, এবং ফিরের জন্য যত টাকা যারা সওয়াব গুলো এদের খবর দিয়ে শান্তি দিয়ে দাও, আমিন। সম্মানিত সভাপতি আল্লাহ পরা মানিক সাহেবকে কবুল করে নাও, মাহফিলে আলো যারা রেখেছেন জাকির ভাই, মাওলানা হুসাইন আহমেদ, আব্দুল মমির মুন্সি ভাই, শাহাদত ভাই সহ নাম না জানা যত মানুষ যুবক গুলো খেদমত করেছে এই মাহফিলে কোরআনের বরকত দিয়ে দাও, আমিন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার ওই পবিত্র কালেমা আমাদের না পাক সাবানে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চারিদিকে নব রূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আঁখি দয় সুশীতল, আঁখি দয় সুশীতল, আঁখি দয় সুশীতল। কেটে গেছে কুচ্ছিত নিশীথের দ্বিপ্রহর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কর।